নাম্বার 5 ভারতে পশ্চিমবঙ্গ কলকাতা শহরের ভিতরে 5 নাম্বার লিস্টে যে মাদ্রাসা পড়ে সেটা হলো মালতীপুর মাদ্রাসা। এই মাদ্রাসায় বছরে 50 জন ছাত্রকে পড়ায় পাগড়ি দেওয়া হয়, ইয়ানি মলনা সার্টিফিকেট দেওয়া হয়। এখানে বিভিন্ন রাজ্য থেকে ছেলেরা লেখাপড়া করার জন্য এখানে আসে। এটা খুব উন্নততম মাদ্রাসা। 4 নম্বরে যে মাদ্রাসাটাকে রাখা হলো সেটা হলো মাখালগাছা মাদ্রাসা। এই মাদ্রাসা কলকাতা শহরের ভিতরে একটা অন্যতম মাদ্রাসা। এই মাদ্রাসায় বছরে 30 থেকে 40 জন ছাত্রকে মৌলানা সার্টিফিকেট দেওয়া হয়, এমনি ডিগ্রি তারা হাসিল করে বাইরে চলে যায়। এখানে বিভিন্ন রাজ্য থেকে ছেলেরা লেখাপড়া করার জন্য আসে। 3 নম্বরে যে মাদ্রাসাকে রাখা হলো সেটা হলো বুড়িপুকুর মাদ্রাসা। এটা কলকাতা শহরের ভিতরে সবথেকে বড় মাদ্রাসা। এই মাদ্রাসায় বিভিন্ন রাজ্য থেকে ছেলেরা লেখাপড়া করার জন্য আসে। এখানে বর্তমান যুগে বছরে 60 থেকে 70 জন ছাত্রকে মৌলানা সার্টিফিকেট দেওয়া হয়। তারা পাগড়ি নিয়ে তারা ডিগ্রি হাসিল করে বাইরে রাজ্য চলে যায়। খুব ভালো মাদ্রাসা, খুব বড় মাদ্রাসা। নাম্বার 2 যে মাদ্রাসাকে রাখা হলো সেটা হলো কালিকাপুর মাদ্রাসা। এটা খুব পরিচিত মাদ্রাসা। এই মাদ্রাসা অনেক ছাত্র লেখাপড়া করে, 2000 ছাত্র বর্তমান যুগে এই মাদ্রাসায় রয়েছে। এটা খুব বড় মাদ্রাসা এবং খুব পরিচিত মাদ্রাসা, সবাই এই মাদ্রাসাকে চিনে। এখানে বিভিন্ন রাজ্য থেকে ছেলেরা লেখাপড়া করার জন্য এই মাদ্রাসায় আসে এবং এই মাদ্রাসায় 60 থেকে 100-150 জন পর্যন্ত ছাত্রকে পাগড়ি দেওয়া হয়, মৌলানা সার্টিফিকেট দেওয়া হয়। নাম্বার 1 যে মাদ্রাসাটা আছে সেটা হলো পাশকুড়া মাজহার উলুম পাশকুড়া মাদ্রাসা। এই মাদ্রাসায় খুব সুন্দর পড়াশোনা হয়। এখানে বর্তমান যুগে 2000 পর্যন্ত ছাত্র লেখাপড়া করে। এই মাদ্রাসায় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে ছেলেরা লেখাপড়া করার জন্য এই মাদ্রাসায় আসে। এই মাদ্রাসায় বছরে 100 থেকে 150 জন ছাত্র তারা মৌলানা সার্টিফিকেট নিয়ে বাইরে চলে যায়। খুব সুন্দর মাদ্রাসা, খুব বড় মাদ্রাসা এটা।